ও ভাই, আর কতক্ষণ? আরেকটু ভাই, আরেকটু ভাই, দেখতেছেন তো প্রেশার আছে। এই তোমার আউনের সময় হইলো, সে কোন সময় থেকে আমি খারাপ হয়েছি? আরে খালা তো তেমন হাঁটতে পারে না, এর লেগে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যা ভালো হয়েছে। এই যে ভাই, ঝটপট মেকআপ দেন, এই সুন্দর করে মেকআপ দেবেন কিন্তু, ঠিক আছে? এই মিয়া, এমনি তাকায় আছেন কেন? ঝটপট করে মেকআপ দেন। কোন জায়গায় মেকআপ দেব? কোন জায়গায় মেকআপ দিবেন মানে? মুখে মেকআপ দিবেন ভাই, হাতেও কিন্তু একটু মেকআপ দিয়ে, নাহলে হাতে আর মুখে মিলব না। ঠিক আছে, কিন্তু টাকা পাড়ায় দিতে হইব। টাকা পাড়ায় না দিলে মেকআপ করব না। খেয়ে লেগে টাকা বাড়াই দিতে হইব? এক টাকাও বাড়াই দিব না, যেটা কথা ছিল ওইটাই দিব। আগে কইছিলেন পুরো বেডে মেকআপ দিতে হইব, টাকা পাড়ায় না দিলে মেকআপ বক্সে খুলুম না। এই কি কইলে তুই আমারে? আমি বুড়া বেটি? এই আমি, আই আপনি আমার খালার বুড়া বেটি কইলেন কেন? আপনি জানেন আমার খালার বয়স কত? খালা, সে আপনারে আর কোনো সময় বুড়ি বলবে না। ঘটনাটা হয়েছে খেলা, সে আসলে আপনাদেরকে ফাঁস শিখাইছে, শিখাইয়া মুখে যাইতেছে তাই কইতেছে। আপনি কিছু মনে করেন না ভাই, এই যে মেকআপ আপনি করেন, আপনার যদি বাড়াই দেওয়া লাগে টাকা আমি দিব। চান মেকআপ করেন? আমি তোর কাছে ছাড়বই না। আসলে খেলা, আপনি তো অনেক সুন্দর, আমি মজা করছি তাই না? আপনি যদি মেকআপ করাই দিই আরও সুন্দর লাগবে। অসেন হ ভাই, তাহলে আমার খালারে একদম সুন্দর করে নায়িকার মতো সাজায় দাও খালা। ভাই সুন্দর করে, হ্যাঁ করে তাড়াতাড়ি কইতেছেন, আমি কখন থেকে বই রয়েছি? আমার আবার দোকান খুলতে দিবো না। আরে লইছি তো, এম পতাকা করে সময় নষ্ট করার দরকার নেই, কাম শুরু করো। ওই থেকে একটু দেও না, এখন শুরু করো। কিরে ভাই, এতক্ষণ লাগে, একটু তাড়াতাড়ি করো। দেখি তো খালা, এক ঘন্টা ধরে বসতেছে, এখনো তো দেখি কিছুই হয় নাই। আরে বাবা, দেখতেছেন না চামড়া কুসকে গেছে? এই কুসকানো চামড়ার ভিতরে মেকআপ বসাইতে টাইম লাগে, এরকম বুড়া মানুষ জানলে আমি মেকআপ করতে যাইতাম না। আমি বলি, আরে খালা কই যাও, মেকআপ তো এখনো শেষ হয় নাই। আমি এই বেড়ার কাছে সাজবই না, এই বেড়া আমি আসতে থেকে আমার এই কয় কি, আমি বুড়ি বুড়ি বলতেছে আমার, আমি সাজবো না। ওই মিয়া, তুমি এত বেশি কথা কও কে? হ্যাঁ কথা না কয়ে চুপচাপ সাজাও। আমি তো সাজাইতেইছিলাম, আপনারা তার অর্ডার করতেছেন এই কারণে দেরি হয়েছে। খালা তুমি রাগ করো না, তাড়াতাড়ি বসো, নাহলে বড় ভাবি যদি আমাকে আগে চায় তাহলে কিন্তু সামলে হয়ে যাবে। এক কাম করো, ওই যে চুলগুলার একটু গৈসা সোজা করে দিও, যাতে সিনেমার নায়িকা গো মতো বাতাসে উড়ে। আর একটু চুলে কালার দিয়া কালো করে দিও। এই যে কি কারেন্ট আছে, আপনাকে কইছিলাম দোকান আন, আপনারা ডাকলেন এই জায়গায়।